দেখেছেন কি ধরনের ইলেকশন হয়েছে। পশ্চিমবঙ্গতে গণতন্ত্র বলে কিছু নেই সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বারে বারে প্রুফ করে দিচ্ছেন, ওনার পার্টির লোকরা কর্মীরা এটা প্রুফ প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গতে গণতন্ত্র নেই, এখানে ইলেকশনের নামে খেলা হচ্ছে, এরা খেলা খেলছে আর কিছু না। প্রস্তুত আছি যেহেতু আমরা জানি যে পুলিশ প্রশাসন পুরোপুরি তৃণমূলকে নিয়ে সঙ্গে ইলেকশনটা করায়, তো সেখানে আমরা জানি যে এখানে কোনো রেজাল্ট ফলাফল কী হবে আমরাও জানি, কিন্তু লড়াই করার জন্য মাঠে আমরা প্রস্তুত আছি। এটা কোনো শকিং না, এটা যখন 300-350 ছেলে বিজেপির ছেলেদেরকে কর্মীদেরকে খুন করা হলো তখন থেকে চিৎকার করছি আমরা, কিন্তু তখন এই রাজ্যতে কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি, তখন সিপিএম এর লোকরা এত চিৎকার করেনি কেন, কেন ওরা বিজেপির কর্মী ছিল বলে। আজকে সেই জিনিসটা আজকে হয়েছে, তো আজকে আইএসএফ এর পাশে গিয়ে ওরা রাজনীতি করছে। আমি একটাই কথা বলতে চাই, রাজনীতির জায়গা না এটা। পশ্চিমবঙ্গতে একটা যুবককে খুন করা হয়েছে, সে আইএসএফ হোক সিপিএম হোক বা বিজেপির হোক, কিন্তু সেই আওয়াজটা তোলার দরকার ছিল। যখন বিজেপির 300 ছেলেকে খুন করা হলো তখনও এই আওয়াজটা তোলার দরকার ছিল, আমরা তুলেছিলাম, আমরা তখনও সিবিআই এর ডিমান্ড করেছিলাম, কিন্তু সিবিআই এরা চায়নি। রাজ্য সরকার বললো সিবিআই এর দরকার নেই, সিট করবে, কিন্তু আজকে আমি অনিস খানের ফ্যামিলির সঙ্গে আছি, আমি বলছি এই সরকার তাদেরকে দুধেল গরু বলেছিল, তো এই দুধেল গরুর দুধ তো আপনারা নিয়েছেন, তো আজকে যখন ছেলেটা খুন হয়েছে সিবিআই দিচ্ছেন না কেন? আমরা দেখেছি কেন আবার রাজনীতি, শুনুন মুখ্যমন্ত্রীর কিছু আসা যায় না, রাজনীতি করে কুর্সিতে বসেছে, সিঙ্গুরে কিষাণের জন্যে ওই যে আন্দোলন করেছিল কিছু না, কোনো কিছু আসা যায় না, ওনার কিছু ছিল না, শুধু রাজনীতি করার জন্য টাটাকে ওখান থেকে দাঁড়িয়ে দিল। আজকে কি অবস্থা, ওখানে একবারও গিয়েছে মুখ্যমন্ত্রী? ওটা কুর্সির জন্য আন্দোলন ছিল, মানুষের জন্য ছিল না। আর রিজওয়ানুর জন্য ওটা কুর্সির জন্য আন্দোলন ছিল, মানুষের জন্য ছিল না, রাজনীতি করার জন্য রিজওয়ানুর ভাইকে টিকিট দিল মুখ্যমন্ত্রী। আর সেই জন্য আজকে অনিস খানের ফ্যামিলিকে বলছে চাকরি দিব, ছেলেটা ফেরত দাও, ছেলেটা ফেরত দিতে পারবে? বিভিন্ন রকম হুমকির ফোন আসছে তার পরিবারের কাছে, সেটা আমরা সবাই জানি। এই সরকারে যারা বসে আছে, মুখ্যমন্ত্রী নিজেই পুলিশের মন্ত্রী, এক মিনিট লাগে কে ফোন করছে ধরার জন্য, কেন ধরছেন না? কেন ওনার নিজের পুলিশই এটা করেছে, নিজের টিএমসির যারা নেতারা আছে তারাই খুন করিয়েছে অনিসকে।